বইটা এসে সুন্দরভাবে আমার পায়ে ধরে সালাম টালাম করে বলছে, ভাইয়া ও আমাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে গেছে। আরে দূর, এগুলো নিয়ে ভাবেই না বাপ্পি। আচ্ছা আচ্ছা, কার নিয়ে কি চাপ হবে এটা বাপ্পির দেখার সময় নেই। আচ্ছা আচ্ছা, আমি জানি বাপ্পির জোরে বাপ্পির সিনেমা চলবে। একটু আগে যে বক্তব্যটি শুনেছেন বাপ্পির, এই বক্তব্যতে যথেষ্ট অহংকার এবং উদ্ধত অবিনীত ভাব ফুটে উঠেছে। সে এখানে ধুর, কাউকে পাত্তা দেওয়ার সময় নেই, বাপ্পির নামেই বাপ্পি চলবে, বাপ্পির মতোই বাপ্পি চলবে, এমন একটি বক্তব্য উপস্থাপন করেছেন। যদিও স্পষ্টতর এখানে বাপ্পি কারোর নাম নেয়নি, কিন্তু প্রযোজক ইকবাল তারপরে কি বলেছে দেখুন তো। তার এত বছরের কেরিয়ার, এই পর্যন্ত কী ছবি চলে না কী ছবি চলে না এগুলো সব তোমরা ভালো জানো। ও আমাদের ছোটো ভাই, আমি কথা বলতে চাই না, হ্যাঁ, কিন্তু যদি মনে করে যে আমি অনন্ত জলিলকে মনে করি না, তাহলে আমি তাকে বলবো বাপ্পি তোর পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ। হ্যাঁ, ইকবাল কিন্তু নাম ধরে বাপ্পিকে স্পষ্টতর ইঙ্গিত করে কথা বলেছে, বাপ্পির পায়ের তলায় মাটি নেই, এই সেই বাপ্পির সিনেমা চলে না, নানানভাবে কথাবার্তা বলেছে বাপ্পিকে, সেও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। বাপ্পি কিন্তু ইকবালের নাম নেয়নি, ইকবাল কিন্তু বাপ্পির নাম ধরেই বলেছে। সেই কথার জবাবে বাপ্পি আবার কি বলেছে শুনুন। বাপ্পির পায়ের তলায় মাটি আছে কি না, এই যে আমি মাটিতেই তো দাঁড়ায় আছি, এটা আর মাটি আছে কি না, আপনি নারায়ণগঞ্জের ছেলে, নারায়ণদের উদ্দেশ্যেই বলবো, বাপ্পি আবিজাত্য দেখেই বড় হয়েছে, বাপ্পি আবিজাত্য ছাড়া বড় হয়নি, মেপে কথা বলা উচিত। বাপ্পি আবারও অদ্ভুত, যে সে বড় লোকের ছেলে, সে নারায়ণগঞ্জের ছেলে, তার পায়ের তলায় মাটি আছে, সে এখনও ইন্ডাস্ট্রিতে টিকে আছে, শুনুন কথাগুলো। এরপরেই আবার ইকবাল দেখছে নিজের মান সম্মান আর থাকছে না, একটা হাঁটুর বয়সী ছেলের কাছে সে হেরে যাচ্ছে, সম্মানের ব্যাঘাত ঘটে গিয়েছে। এরপর ইকবাল একটি গল্প বানিয়ে নিল, গল্পটি কি শুনুন ইকবালের মুখে। যাই হোক, বইটা এসে সুন্দরভাবে আমার পায়ে ধরে সালাম টালাম করে বলছে, ভাইয়া ও আমাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে গেছে আর ওরে। হ্যাঁ, এখানেই হলো মূল রহস্য, মূল বিষয়, ইকবাল কেন এই কাজটি করেছে। ইকবাল দেখলো আসলে কোনো দিক দিয়েই বাপ্পির সাথে তর্কে হোক, বিতর্কে হোক, অর্থবিত্তে হোক, কোনো কিছু সাথে আর পেরে উঠতে পারছে না, এমনটাই হতে পারে, যে কারণে শেষ পর্যন্ত ইকবাল ভাবলো নিজের মান সম্মানের একটি গল্প নিজেকেই সাজিয়ে নিতে হবে। সেই সাজানোর অংশ হিসেবে ইকবাল এটি সাজিয়েছে যে বাপ্পি তার কাছে এসেছে, তার পাঁচ হয়ে সালাম দিয়েছে, তারপরে তার কাছে ক্ষমা চেয়েছে, মিউচুয়াল হয়ে গিয়েছে, সে বাপ্পিকে অনেক স্নেহ করে, এই ধরনের একটা গল্প ফেঁদে নিয়েছে। অবশ্য ইকবাল সম্পর্ক ভাঙা, গড়া, বন্ধুত্ব, শত্রুতা সব কিছুতে পটু, অন্তত তার এটা বেশ আলোচিত, সমালোচিত, প্রচারিত। সাকিব খানের সাথে একসময় ইকবালের বেশ বিস্তর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সাকিব খানকে এখন সে এক নম্বর শত্রু, অপমানজনক হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে। অথচ এই সাকিব খানের সাথে থেকেই ইকবালকে সবাই চিনেছে, ইকবাল নামের একটা লোক আছে, তাকে চিনতে পেরেছে, পরিচিত হয়েছে, সেই সাকিব খানকে এখন কিন্তু শত্রু জ্ঞান করছে। এই কারণে সম্পর্ক ভাঙা ঘড়া, মানুষের সাথে দীর্ঘদিন সম্পর্ক ধরিয়ে রাখার এই অ্যাবিলিটি আসলে সবার থাকে না, ইকবালেরও হয়তো সেটি নেই। তার উপরে নিজস্ব ভদ্রতা, এটিকেট, সৌজন্যতা বোধ, এসবের যথেষ্ট অভাব থেকে থাকতে পারে অনেক মানুষের মধ্যে, সেগুলোরই প্রতিফলন, বিস্ফোরণ দেখা দেয় মানুষ যখন খেই হারিয়ে ফেলে, মেজাজ হারিয়ে ফেলে। ইকবালের তাই হয়েছে। বাপ্পি এবং ইকবালের এই বিস্ফোরক কথাগুলো আপনাদের কেমন লেগেছে, কার অহংকার কতটুকু অদ্ভুতপূর্ণ তা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।